একসাথে জানাচ্ছি মেরি ক্রিসমাস। এটা হচ্ছে আমার চকলেট কেকের ফাইনাল লুক। হ্যালো কৃষিভ, উইশ ইউ মেরি ক্রিসমাস। হো হো হো। এই কেকটা তোমাদের সবার জন্য, খাও 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 খাও। হ্যালো এভরিওয়ান, আমি চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। আজকে হচ্ছে 25th নাইট, মানে 25th ডিসেম্বর। অ্যাকচুয়ালি এখন বাজে রাত 12:45, সেহেতু অফিসিয়ালি কিন্তু ক্রিসমাস ডিক্লেয়ার হয়ে গেছে। সেই জন্য সবাইকে জানাই মেরি ক্রিসমাস। আর আজকে তো আমি একা জানাচ্ছি, কালকে সকালে আমরা সবাই মিলে তোমাদের ক্রিসমাস উইশ করব। আর এত রাত্রে আমি কিচেনে কি করছি? আসলে আমি এখন ক্রিসমাস কেক বানাচ্ছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা এটাই যে সুফি প্রতি বছর একটা করে কেক কাটে, আর সেই কেকটা কিন্তু আমি নিজের হাতেই বানাই। আর হ্যাঁ, এই কেকটা কিন্তু কোনো ফ্রুট কেক বা ক্রিসমাসের যে ধরনের কেক হয় সেই কেক নয়, সুফির ফরমায়েশে চকলেট কেক বানাই। আর এই কেক বানানোর ট্র্যাডিশনটা আমি সুফির ছোটবেলা থেকে স্টার্ট করেছি। প্রত্যেক ও যখন একটু মানে বুঝতে শিখলো আর কি, তখন থেকে প্রতি ক্রিসমাসেও কেক কাটে। আর সেই জন্য ভাবলাম সবাই এখন ঘুমিয়ে পড়েছে, এই ফাঁকে আমি নিশ্চিন্তভাবে কেকটা তৈরি করি। তাই যখন কেক তৈরি করছি ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি। এখানে আমি ময়দার কোকো পাউডার মিশিয়ে চেলে নিয়েছি। এখানে রয়েছে 4টে ডিম, বাটার, আর এখানে রয়েছে পাউডার সুগার, আর এখানে রয়েছে এটা ভ্যানিলা এসেন্স। তাহলে চলো কেকের ব্যাটারটা ফার্স্টে তৈরি করে ফেলি। এখন আমি চকলেট গানাসে তৈরি করছি। এর জন্য লাগছে মিল্ক চকলেট, ডার্ক চকলেট, আমুল ফ্রেশ ক্রিম আর পাউডার সুগার। কেকটা দেখো খুব সুন্দরভাবে উঠে এসেছে। এবার কেকটাকে আমি এই কেক বেস্টার মধ্যে তুলে নেব। এবার আস্তে আস্তে ওপরে যে ক্রাস্টটা রয়েছে সেটাকে একটু তুলে নেব, এতে কি হয় গার্নিশিংয়ের সুবিধা হয়। এবার চকলেট গানাসে আমি কেকটার ওপর ঢেলে দেব। ঢেলে দিয়ে পুরো কেকটার চারিদিকে আর ওপরটাতে ভালো করে মিশিয়ে দেব। এই যে এটা হচ্ছে আমার চকলেট কেকের ফাইনাল লুক। আমি এইভাবে ডেকোরেশন করেছি। চারিদিকে দেখো থেবড়ে গেছে, কিন্তু কিছু করার নেই, এর থেকে বেশি ভালো করে আমি আর বানিয়ে উঠতে পারলাম না। তবে খারাপ লাগছে না কিন্তু দেখতে, ওপর থেকে দেখলে ঠিকঠাকই লাগছে, আর খেতে তো মনে হয় ভালোই হবে। দিয়েছে কে দিয়েছে এটা?
Hello, Krishiv. Wish you Merry Christmas. Ho, ho, ho. Be kind, be honest, and be good always. Love your mom and dad. From Santa. Wow! এত গিফটস সোফিয়া স্লিপার পরো বাবা এত গিফটস ও মাই গড এখানেও দিয়েছে কাটে বসে কাটে পিও 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 পি এটা নাম হতো এটার মধ্যেই ও ঢুকে বসে থাকে সারাক্ষণ নিজের ফটো দিয়ে দিয়েছিস আজকে হচ্ছে 25 ডিসেম্বর মর্নিং আর তাই তোমাদের সবাইকে আমরা একসাথে জানাচ্ছি মেরি ক্রিসমাস আর আশা করি সান্তা ক্লজ যেন সবাইকে গিফট দেয় এবং আজকের দিনটা সবাই খুব 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 আনন্দে কাটিও এবং প্রাণ ভরে এনজয় করো আর তোমরা তো দেখেই নিয়েছো সুফিকে সান্তা ক্লজ কি কি গিফট দিয়েছে ওর মুখ থেকে শুনে নাও আমি গাদা গাদা গিফট পেয়েছি আমি একটা টেন আমি একটা র্যাকেট পেয়েছি আমি একটা হট উইলস পেয়েছি আমি একটা ফার্স্টে আমি বলছি ফার্স্টে আমি একটা র্যাকেট পেয়েছি তারপর সেকেন্ড আমি হট উইলস পেয়েছি তারপর থার্ড আমি সায়েন্স পেয়েছি তারপর একটা বটল পেয়েছি তারপর চকলেট হাইস আচ্ছা তুই হ্যাপি তো এত গিফট পেয়ে আমি না খুব হ্যাপি আর দেখো আমার সবচেয়ে প্রিয় ক্রিসমাস ট্রি আর দেখো এটা ফেরি এখানে রেন্ডিয়ার তারপর আমার আমি এটা একা একা সাজালাম দেখো তুই একা একা সাজিয়েছিস হ্যাঁ আর হার্টশেপ গুলো দেখো কেমন লাগলো ডোন্ট লাই আমিও হেল্প করেছি হ্যাঁ আমার মাও হেল্পটা করলো আমি ভালো করে সাজাতে পারি না তাও আমার মাও হেল্প করলো দেখো অর্শিন এই আমার সান্তা খুব সুন্দর আছে বাবা আমার গড সান্তা আচ্ছা সবাইকে আরেকবার মেরি ক্রিসমাস বলে দাও মেরি ক্রিসমাস এন্ড আ হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার এখনো আসেনি যেদিন আসবে সেদিন বলো এখন তো ক্রিসমাস উইশ করে দাও ওকে মেরি ক্রিসমাস এখন হচ্ছে কেক কাটিং টাইম কেকটা কেটে আমরা বেরিয়ে যাব একটা রেস্টুরেন্টে বাট কোথায় যাব সেটা একটু পরে রিভিল করছি অ্যাকচুয়ালি আমাদের অ্যানিভার্সারিতে একটা জায়গা মিস হয়ে গেছিলো যেখানে যাচ্ছি সেখানে একটু খালি পেটে যেতে হয় না হলে জমিয়ে খাওয়া যায় না সেই জন্য আজকে ব্রেকফাস্টটা স্কিপ করছি আমরা শুধুমাত্র কেক খেয়ে আমরা চলে যাব রেস্টুরেন্টে
এই কেকটা তোমাদের সবার জন্য খাও 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 আর সত্যি কেকটা কিন্তু ফাটাফাটি টেস্ট হয়েছে কালকে আমার এত পরিশ্রম বৃথা যায়নি কালকে আমি রাত 3:30টার সময় ঘুমিয়েছি তোমরা হয়তো ভাবছো যে কিছুক্ষণ আগে বললাম যে আমরা বেরোবো খেতে তো এখন আমি বাড়িতে কেন অর্ডার নিচ্ছি খাবারের আসলে কিছুই না সুফি আর আমি দুজনেই একদম রেডি হয়ে বসেছিলাম কিন্তু হঠাৎ করে অর্ণবের একটা অফিসের মিটিং পড়ে গেল সেই জন্য ওকে তাড়াহুড়ো করে বেরিয়ে যেতে হলো ইনফ্যাক্ট ও স্নানও করেনি তো সেই কারণেই বুঝতেই পারছো আর যাওয়া হলো না তাছাড়া রান্নাও কিছু করিনি সেই জন্য এখন খাবার আনিয়ে নিলাম করিতে এখন প্রায় 4:00 বাজতে চলেছে এখন আমরা খাবারটা আনিয়েছি এনে এখন খাবো তারপর গড নোস আমরা যেতে পারবো কি পারবো না কেমন বানিয়েছে বাবা দারুণ আর পনিরে কিছু একটা স্মেল আসছে খুব ভালো একটা স্মেল আসছে ভালো হয়েছে তো ভালো ঠিক আছে পেট ভরে খেয়ে নাও ওকে সরি বাবা একটু দেরি হয়ে গেল ইটস ওকে এখন আমি রেডি হয়ে তোমাদের সামনে চলে এসেছি কারণ অ্যাট লাস্ট আমাদের যাওয়া হচ্ছে অর্ণব কিছুক্ষণ আগে ফোন করে জানালো যে তাড়াতাড়ি রেডি হয়ে নাও আমি আসলেই একসাথে বেরিয়ে যাব তাই রেডি হয়ে গেলাম আসলে না মানে খুব কষ্ট লাগছিল আর কি ভাবছিলাম দুপুরের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেল রাতেরটাও যদি ক্যান্সেল হয়ে যায় তাহলে এইবারে ক্রিসমাসটা গেল আর কি কিন্তু আলটিমেটলি অর্ণব চলে আসছে এবং আমরা বেরোচ্ছি তবে নট শিওর যে এখনই আমরা বারবিকিউ নেশনে যাব কি যাব না ও আসলে তারপর ডিসাইড হবে তার আগে চলো আমার এই ড্রয়িং রুমটা আমি কিভাবে সাজিয়েছি ক্রিসমাসের জন্য ক্রিসমাস ট্রিটা কিভাবে সাজিয়েছি সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে দিই আমরা চলে এসেছি বারবিকিউ নিশানে কিন্তু এখানে যেহেতু লাউড মিউজিক চলছে তাই কপিরাইটের ভয়ে আমি অরিজিনাল সাউন্ড এখানে দিতে পারলাম না